মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তা নয়ন মনি হিন্দু তাহার প্রাণ সম্প্রীতির আরও এক নজির মিলল ফালাকাটা ব্লকের জটেশ্বর মারুতি স্ট্যান্ডের পাশে শনি মহারাজের মন্দির এবং বাবা ভোলানাথের মন্দির নিজ হাতে দায়িত্ব নিয়ে তৈরি করলেন এক মুসলমান সম্প্রদায়ের যুবক তার নাম হোসেন আলী তার বাড়ি জটেশ্বরে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের একজন মানুষেও তিনি যেভাবে হিন্দুদের মন্দির তৈরির কাজে এগিয়ে এসেছেন তা অভিভূত অন্যদিকে হোসেন আলী জানিয়েছেন তিনি হিন্দু মুসলিম ভেদাভেদে বিশ্বাসী নন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সময় মানুষের পাশে থাকতে ভালোবাসেন জটেশ্বরবাসী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কি জানিয়েছেন এই যুবক হোসেন আলী শুনব আমরা বহুদিন আগে চেষ্টা আমি করেছিলাম আমাদের ড্রাইভার বন্ধুরা ভাইরা আমার সিনিয়র জুনিয়র আছে আমার কাছে তো ওরা সাহস পাচ্ছিল না আমাকে কথা দিয়ে দিলো ঠিক আছে তুমি মন্দিরটার কাজ করো দায়িত্ব মতন কাজ করো আমরা সহযোগিতা করবো ঠিক আছে ভাইরা আমার সহযোগিতা করেছে আমাকে ভালো যথেষ্ট হেল্প করেছে হেল্প করার মধ্যে আমি মন্দিরটাকে ছোট্ট মন্দিরটাকে আমি বড় করেছি সুন্দর করে বড় করেছি বড় করার মধ্যে আমাদের একটা সাইড দোকানে গালামাল দোকানের স্টেশনারি দোকানের একটা ফান্ড ছিল ওদের ফান ছিল ফানার মধ্যে ওরা বলেছে আমাকে বলেছে আত্মবিশ্বাসে আমাকে বলেছে তুই মন্দিরটা উঠাই দে আমরা প্রতিমা দুটা দিয়ে দেবো কি কি প্রতিমা রয়েছে প্রতিমা রয়েছে আমাদের একটা শনি মহারাজের প্রতিমা শনি মহারাজের একটা প্রতিমা ছিল আর একটা হচ্ছে আমাদের ভোলে বাবা শিব এখন মন্দির হয়েছে আপনারা তাতে খুশি মন্দির আমাদের খুশি মন্দির একদম মন পছন্দ মন্দির হয়েছে আমাদের দারুণ মন্দির দর্শকদেরও বলছে সুন্দর মন্দিরটা হয়েছে তো মন্দির ছিল আমরা বহুদিন আগে এবং স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনব সে হোসেন আলী সে মারুতি ওয়ার্কস ইউনিয়নের একটা সম্পাদক কিন্তু একটা মুসলিম ধর্মের ছেলে সে যেভাবে আমাদের এই মন্দির উদ্বোধনের থেকে আরম্ভ করে মন্দির তৈরি করার থেকে এবং যে নিয়ম না কারণ যেটা আমাদের হিন্দুদের মধ্যেও জানা নাই কিন্তু আজকে এই ছেলেটির ভিতরে সেইটা দেখতে পেলাম তা আমরা স্বাভাবিকভাবেই আমরা এইটা জটেশ্বরের একটা উদাহরণ যে মানে আমাদের সব জাতি হিন্দু মুসলমান মিলেমিশে যে আমাদের সৌভাগ্য সবাই মিলে কাজকর্ম করে এটা একটা নিদর্শন